আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে আরও একটি ফ্রুটস পাউন্ড কেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। 500 টাকার ভ্যানিলা ফ্রুটস পাউন্ড কেক সেল বা বিক্রি করে কত টাকা লাভ হলো, কত টাকা খরচ, খরচ এবং লাভ সহ সমস্ত উপকরণের মাপ সহ আমি দাম সহ ডেসক্রিপশনে লিখিয়ে দেব। আজকে আর মুখে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ এর আগে আমি ভ্যানিলা প্লেন পাউন্ড কেক রেসিপি শেয়ার করেছিলাম। অনেক ভাই আপুরা বলেছিল আমার বলাতে ভুল এসেছে, আমরা মানুষ, আমাদেরও ভুল হতে পারে, এই জন্য আমরা ডেসক্রিপশনে সমস্ত উপকরণের নাম এবং দাম, গ্রাম সব কিছু লিপিবদ্ধ করে দিই। তারা কিন্তু ডেসক্রিপশন চেক না করেই কিন্তু কমেন্ট করে বসে থাকেন। আমি সমস্ত উপকরণ সাজিয়ে নিয়েছি এখানে, প্রয়োজনীয় সব কিছু নিয়ে। আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি, টুটি ফ্রুটি নিয়েছি, মোরব্বা, কিশমিশ, সাথে নিয়েছি আমি কাঠবাদাম। সেখান থেকে টুটি ফ্রুটি 1 চিমটি পরিমাণ আর কাঠবাদাম সরিয়ে রেখেছি। অবশিষ্ট যে ফ্রুটস রয়েছে এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ আমি পাউডার মিল্ক দিয়ে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এই মেশানোর কারণটা হচ্ছে, মানে পাউডার মিল্কটা মেশানোর কারণ হচ্ছে, যখন আমরা বেক করব কেকটা তখন ফ্রুটস একদমই আমাদের পাউন্ডের কেকের নিচে জমে যায়। আপনারা এই পদ্ধতিটা আটা বা ময়দা দিয়েও ফলো করতে পারেন। এইবার আমরা শুকনো উপকরণটা চেলে নিচ্ছি, এই জন্য মিক্সিং বোল সাথে ছাকনা আর হোলা ময়দা ব্যবহার করছি এখানে 1.5 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আমি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়েছি কিন্তু এখানে বেকিং পাউডার আর সোডাটা অ্যাড করতে আমি ভুলে গিয়েছি, তাই 1.5 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 গ্রামের মতো, 1 টিস্পুনের 15 ভাগের 1 ভাগ মতো বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এইবার রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 3টি ডিম, আর ডিমের মাঝে আমি আগে থেকে 1 চিমটি লবণ দিয়েছি। আর প্রথমে আমি 5 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা আমি কাপের মাপ দিয়েও কিন্তু শেয়ার করছি এখানে। মেদারিং কাপের এই যে দেখতে পাচ্ছেন, আমি চায়ের কাপে নিয়েছি মেদারিং কাপ থেকে চিনিটা। প্রথমে আমি 1 কাপ নিয়েছি 100 গ্রাম, আর এই পরিমাণ হচ্ছে 50 গ্রাম চিনিটা দিয়ে। এবার আমি শুধুমাত্র চিনিটা বিট করে নেব, আর মাঝে মাঝে আমি বিটাটা বন্ধ করে চারপাশ থেকে চিনিটা মাঝে এনে আবারও বিট করব। পাউন্ড কেক এবং স্পঞ্জ কেকের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। পাউন্ড কেক কিন্তু হবে খুব বেশি ভারী, আর স্পঞ্জ কেক তুলনামূলকভাবে হালকা, তাই এর স্পঞ্জিটা খুব বা ডিমের ম্যারাংটা ফোমি করতে হবে। এখানে শুধুমাত্র আমরা চিনিটা সম্পূর্ণ মিশিয়ে নিলে হয়ে যাবে, আর সেক্ষেত্রে অবশ্যই আমাদের মেক শিওর হতে হবে, আর মাঝে মাঝে এই যে কাজটা করলাম এটা আমাদের অবশ্যই করতে হবে, তা না হলে আপনাদের কেকটা কিন্তু উপরে ভেজা ভেজা থাকবে, আর দেখা যাবে আপনাদের কেকটা ফুলবে না বা মাঝখানে ডেবে যাবে। তো আমি ভালোভাবে চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এবার বিটাটা বন্ধ করে এখন অন্যান্য উপকরণ এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো বাটার। আপনাদের কাছে একান্ত বাটার যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা রান্নার সোয়াবিন তেল বা গন্ধহীন যে কোনো তেল আপনারা অ্যাড করতে পারেন। আর পাউন্ড কেকের কালারটা বেকারির মতো আসার জন্য আমি কয়েক ফোঁটা ইয়েলো ফুড কালার, 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে শুধুমাত্র মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণটা আমি স্পেচালা দিয়ে মিশিয়ে নিচ্ছি, এর আগে 2 টেবিল চামচ পরিমাণ এই কেকের টেস্টটা বাড়ানোর জন্যে দিয়ে দিলাম পাউডার মিল্ক। দিয়ে আমি স্পেচালা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর একদম চেপে চেপে মেশাবেন না, মেশানোর কাজটা আপনারা এক সাইড থেকে ভালোভাবে ফোল্ডিং মেথডে মেশানোর চেষ্টা করবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখা যাবে কোনো প্রকার লাম্পস বা দলা দলা নেই, তখনই আগে থেকে আমরা যে ফ্রুটস রেডি করে রেখেছিলাম সেই ফ্রুটসটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিয়ে ভালোভাবে আলতোভাবে চেপে চেপে এক্ষেত্রে মেশানো যাবে না, মিশিয়ে নিচ্ছি। আর এই কাজটা খুব দ্রুত করতে হবে। অন্যদিকে আমি আগে থেকে একটি কেক মোল্ড রেডি করে রেখেছি। সবসময় আমি যে সকল কেক মোল্ড ব্যবহার করি সে সকল কেক মোল্ড রেডি করেছি, আর সেখানে একটি দিয়ে দিলাম বেকিং পেপার, দিয়ে এর মাঝে একটু তেল দিলাম, আর সমস্ত কেক ব্যাটার আমি খুব দ্রুত ঢেলে এবার একটি চামচ দিয়ে চারপাশ থেকে এইভাবে আমি চার কোণা গ্যাপটা ফিল আপ করে দিচ্ছি। আর যে টুটি ফ্রুটি আমি সরিয়ে রেখেছিলাম কাঠবাদাম সহ সেটা এইভাবে উপরে ছড়িয়ে দিলাম, আর এবার একটু টেপ করব। অন্যদিকে আমি আমার ওভেনটা প্রিহিট করেছি 10 মিনিটের জন্য, আর আমার সময় লেগেছে আপ ডাউন প্রিহিটেড ওভেনে 180
ডিগ্রি তাপমাত্রায় এই কেকটা বেক হতে 50 মিনিট। যেহেতু পাউন্ড কেক তুলনামূলকভাবে স্পঞ্জ কেকের তুলনায় অনেক বেশি ভারী, তাই এটা বেক হতে অনেক সময় লাগে। সেম প্রসেসে আপনারা চাইলে এই কেকটা চুলায়ও তৈরি করতে পারেন। এই যে গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি উপরে সুগার সিরাপ, অবশ্যই বেকারির মতো যদি আপনারা টেস্ট বা ভেতরে সফট চান, সেক্ষেত্রে গরম থাকা অবস্থায় সুগার সিরাপটা আপনারা এইভাবে ব্রাশ করে দিবেন। গরম থাকা অবস্থায় একটি পেপারে এইভাবে মুড়িয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি, এতে করে এর অতিরিক্ত গরম বাষ্পটা কেকের ভেতরে গিয়ে সুগার সিরাপের মতো সফট হতে সাহায্য করবে, আরও সফট আর বেশি ময়েস্ট হবে। আমি মোটামুটি কিছুটা ঠান্ডা হওয়ার পরে এবার ডিমোল্ড করে নিচ্ছি, আর আমার ব্রেড দিয়ে চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন হয়নি। এইবার দেখতে পাচ্ছেন আমি কেকটা সুন্দরভাবে ডিমোল্ড করেছি, মাশাল্লাহ আমাদের কেকটা একদমই সফট হয়েছে। আর এইবার আমি এর ওজনটাও আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু এর ওজনটা একটু বেশি এসেছে তাই এর চার্জটাও দামটা একটু বেশি, প্রায় 2 পাউন্ডের চাইতে একটু বেশি। এইবার আমি একটু আপনাদের সাথে স্লাইস করে শেয়ার করছি, আর যেহেতু এটা ডেলিভারির কেক তাই আমি এটা পুরোপুরি মাঝখানের একটা পিস ভেঙে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ক্লায়েন্টে কিন্তু অনেক অনেক ভালো রেসপন্স করেছিলেন তারা, আর খেতেও নাকি মাশাল্লাহ অনেক ভালো হয়েছে। তো এই তো কেকটা আমি মাঝখানের একটা পিস আপনাদের সাথে শেয়ার করছি, আর পাশ থেকে একটা পিস আপনাদেরকে ক্লায়েন্টের আমি অনুমতি নিয়ে ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। অলরেডি এই কেক পিসটা আমি খেয়েও নিয়েছি, মাশাল্লাহ মাশাল্লাহ কেকটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর 500 টাকার ভ্যানিলা ফ্রুটস পাউন্ড কেক বিক্রি করে কত টাকা লাভ, কত টাকা খরচ হলো, তার সমস্ত পরিমাপসহ দাম প্রত্যেকটা উপকরণ গ্রামের মাপসহ আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।